সবজি কাটা বঁটিতে কখনো হারপিক ব্যবহার করেছেন? সবজি কাটা বঁটিতে একটু হারপিক দিয়ে দিন, আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়িতে এরকম দুধের সর, দুধের চাছা কেউ খেতে চায় না, সেটা কখনো ফেলে দিবেন না। এটি দিয়ে আপনি এমন একটি জিনিস তৈরি করতে পারেন বাড়ির সবাই চেটে পুটে খাবে। চায়ের ভিতরে কখনো পান পাতা দিয়েছেন? চায়ের ভিতরে পান পাতা দিয়েই দেখুন, আপনার সংসার খরচ বেঁচে যাবে। এইরকমই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে চলে এসেছি। আজকের টিপসগুলো আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে, তাই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমাদের বাসায় দুধ জাল করার পরে দেখা যায় দুধের সর, দুধের যে চাষা থাকে সেটা কেউই খেতে চায় না, তো সেটা আপনারা নষ্ট করবেন না। তার ভিতরে দিয়ে দিবেন কিছুটা চিনি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপরে এই সরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পরে এটা জাল করলে দেখবেন সরটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। দেখুন চুলার হিট পাওয়ার সঙ্গে সঙ্গে সরটা কিন্তু এরকম গলে গেছে, চিনিটাও গলে গেছে। এবারে এটা আমি এক সাইডে নামিয়ে রাখছি। তারপরে একটি কড়াইয়ের ভিতরে আমি 2 চামচ চিনি দিয়ে চিনিটা এভাবে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ক্যারামেল না তৈরি হচ্ছে। তো দেখুন খুব সহজেই কিন্তু অল্প সময়ের ভিতরে এই অল্প একটু ক্যারামেল কিন্তু তৈরি হয়ে যাবে। এই ক্যারামেলটা যখন দেখবেন একেবারে লাল লাল ভাব চলে এসেছে তখন কিন্তু চুলাটা অফ করে দেবেন। খুব বেশি লাল করতে যাবেন না, তাহলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি ছোট ছোট মশলার কৌটো। এই মশলার কৌটোর ভেতরে এই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু চট জলদি হয়ে যায় আর এতটাই দেখতে লোভনীয় হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1টা ডিম। খুব বেশি ডিম লাগবে না, 1টা ডিমই কিন্তু যথেষ্ট। 1টি এলাচও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটুখানি ফাটাতে কিন্তু 1টা ডিম, যেহেতু 1টি ডিম দ্রুতই রেডি হয়ে যাবে। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই দুধ জাল করে রেখেছিলাম বা সরটা জাল করে রেখেছিলাম সেই সরটা। এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবেন যখন খুব সুন্দরভাবে মিশে যাবে তখন এটা কি করবেন দেখে নিন বন্ধুরা। এই যে রেডি করে রেখেছিলাম যেই মশলার কৌটোগুলো, সেই ছোটো ছোটো কৌটোর ভিতরে আমি এটা ঢেলে দিচ্ছি। বাসায় কিন্তু বাচ্চারা দেখবেন এই সরগুলো খেতে চায় না, বড়রাও অনেক সময় খায় না। তো এভাবে আপনারা কিন্তু চটজলদি একটি রেসিপি তৈরি করে দিতে পারেন। এবার আমি প্রেশার কুকারের ভিতরে একটু পানি দিয়ে দিলাম, একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে এই মশলার বক্সটা আমি বসিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4-5টা হুইসেল তুলে নেওয়ার পর এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর আকর্ষণীয় ছোট ছোট পুডিং তৈরি হয়ে গেল। এই পুডিংটা কিন্তু বাচ্চারা মজা করে খাবে। আমার বাচ্চারা কিন্তু পুডিং খেতে পছন্দ করে না, কিন্তু যখনই এই মশলার কোট ওই ছোটো ছোটো পুডিংগুলো করে দিই ওরা কিন্তু খুব মজা করে খায়। এটা কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে, অতিথি আপ্যায়নও কিন্তু করতে পারেন আপনারা এই লোভনীয় পুডিং দিয়ে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চুলার আমি বসিয়ে দিয়েছি 1টি পাত্র, তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ পানি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা। আর ভালো মানের চা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো চা পাতাটা দেওয়ার পরে আমি এটা ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব আমি পান পাতা। তবে পান পাতাটা দেওয়ার সময় সরাসরি পান পাতাটা ব্যবহার করা যাবে না, এটা কিন্তু ছোটো ছোটো করে কেটে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু পান পাতাটা কোনো পিছনের সাহায্যে পিষেও দিতে পারেন, আবার শিলপাটায় বেটেও দিতে পারেন, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। যেভাবে খুশি আপনারা সেভাবেই দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটি কেচির সাহায্যে এভাবে টুকরো টুকরো করে কেটে দিলাম, আর এই পান পাতার যে ডাটাটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এটা নেড়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব রসুন। এখানে আমি রসুন ব্যবহার করব 2 থেকে 3 কোয়া, বড়ো সাইজের রসুন হলে 3 কোয়া দিলেই যথেষ্ট। এটা দিয়ে দেওয়ার পরে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তখন দেখবেন রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে গেছে, পান পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন এটা নামিয়ে নেবেন এবং ঠান্ডা করে নেবেন। তো দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়ে একটি ছাকনার সাহায্যে ছেঁকে দিচ্ছি। এটা যে কী দামি জিনিস তৈরি হয়ে গেল আপনারা কল্পনা করতে পারবেন না। তো যখন ঠান্ডা হয়ে যাবে এর ভিতরে দিয়ে দিতে হবে কিছুটা লেবুর রস। এখানে আমি 1 স্লাইস লেবুর রস পুরোটাই ব্যবহার করছি। তারপরে এর ভিতরে দিয়ে দিব নারিকেল তেল। আপনারা যে নারিকেল তেলটা ব্যবহার করেন সেই নারিকেল তেল দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি যে নারিকেল তেলটা ব্যবহার করি সেই নারিকেল তেলটা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দেখুন আমি ঠিক 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি, এর বেশি কিন্তু এখানে ব্যবহার করার দরকার নেই। এবারে এটা আমি দেওয়ার পরে ভালো করে মেশিন নিচ্ছি। এটা কী তৈরি হলো? যাদের চুলে উকুন রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার 15 মিনিট আগে এটা মাথায় দিয়ে রেখে দিবেন, তারপরে শ্যাম্পু করবেন। দেখবেন 1 সপ্তাহে কিন্তু সব উকুন চলে যাবে, পাশাপাশি কিন্তু খুশকিও দূর করবে এই রেমিডিটি। এটা কিন্তু খুবই কার্যকরী একটি উপাদান, আপনারা সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করবেন। দেখবেন একেবারে উকুন তো যাবেই, পাশাপাশি আপনাদের খুশকিমুক্ত চুল হবে, ঝলমলে উজ্জ্বল চুল হবে। অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এরকম ঘরোয়া রেমেডি কিন্তু চুলের কোনো ক্ষতি করে না, কিন্তু উকুন তাড়াতে খুবই সহায়ক। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা কিন্তু বঠি ব্যবহার করি, তো বঠি কিছুদিন রেখে দিলে দেখা যায় এরকম জং ধরে যায়, আর এই জং কিন্তু সহজে উঠতে চায় না। তো আমরা বাইরে
আর বঠি ব্যবহার করতে করতেও রেখে দিলে দেখা যায় আমি যখন লেবু কাটি বা কোনো টক জাতীয় জিনিস কাটি তখন কিন্তু মরিচা পড়ে যায়। আর এই মরিচার উপরে যদি আমরা তরকারি কাটতে যাই সেক্ষেত্রে কিন্তু এই মরিচা যদি আমাদের পেটে চলে যায় তাহলে কিন্তু আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। তাই মাঝে মাঝে আপনারা যদি এইভাবে একটুখানি হাড়পিক লাগিয়ে বঠিটা পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো কাজটা আরও একটু সুবিধা মতো করার জন্য এখানে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করবেন, এখানে বেকিং পাউডার দিলে কিন্তু হবে না। তো আমি এখানে কিছুটা বেকিং সোডাও এই বঠির উপরে দিয়ে দিচ্ছি। ঠিক বঠির আমি যতখানি জায়গা পরিষ্কার করব সব জায়গায় একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা কিন্তু ক্লিনিং কাজে খুব উপকারী, এটা যদি হাড়পিকের সাথে মেশানো যায় তাহলে কিন্তু আরও এর পাওয়ারটা বেড়ে যায়। এবারে আমি এটা ভালো করে একটি পুরনো টুথব্রাশ দিয়ে এই বঠির সাথে লাগিয়ে নিচ্ছি। আর লাগাতেই দেখুন কেমন ফেনার সৃষ্টি হচ্ছে, এতটাই পাওয়ারফুল এই দুটো জিনিস। এবারে আমি এই পাশটাও লাগিয়ে নিব, আমি এক্সট্রা করে আর কোনো হারপিক ব্যবহার করব না, নিচে যে হারপিকটা পড়ে আছে সেখান থেকে আমি হারপিক উঠিয়ে নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর চাইলে এখানে আপনারা একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন যদি মনে হয় আপনাদের কাছে কম হয়েছে তাহলে। এবারে এরপরে আমি দিয়ে দিব কিছুটা লেবুর রস। লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বঠির গায়ে যে মরিচা ছিল সেটা গলে গলে পড়ে যাবে। তো দেখুন আমি লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে বঠির গায়ের মরিচা কিন্তু একাই উঠে যাচ্ছে, আমার কিন্তু কোনো রকম ঘষাঘষির প্রয়োজন পড়ছে না। তো আমি এই পাশে একইভাবে লেবুর রস দিয়ে নিচ্ছি। এখানে বেকিং সোডার হারপিক আগে থেকেই এই মরিচা কিন্তু একেবারে নরম করে দিবে, আর লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা উঠে যাবে। তো এবারে আমি লেবুর খোসাটা দিয়েই আলতোভাবে একটা ঘষা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সহজেই এই মরিচাগুলো একেবারে উঠে যাচ্ছে, কতটা কার্যকারী এই টিপসটি আপনারা দেখুন। মাঝে মাঝে কিন্তু আপনাদের বাসার বঠি এভাবে পরিষ্কার করবেন। এখন অনেকেই বলতে পারেন যে বঠিতে এভাবে হারপিক ব্যবহার করা ঠিক না, আসলে হারপিক ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, কেননা বঠিটা আমরা ধুয়েই কাটাকাটি করব। শুধুমাত্র এই মরিচাটা উঠানোর জন্যই আপনারা হারপিকটা ব্যবহার করবেন। হারপিক জীবাণু ধ্বংস করে, ওরা নিজেরা কিন্তু জীবাণু নয়, তাই আপনারা বঠি পরিষ্কার করলে কোনো প্রবলেম হবে না। বঠিটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভালো করে আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন বঠি একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। দেখুন আমি একটা ঘষা দিতেই কতটা সুন্দরভাবে এই মরিচাগুলো কিন্তু উঠে গেল। তারপরে আমি বঠিটা আপনাদের ধুয়ে দেখাবো যে কেমন ঝকঝকে চকচকে হয়ে যায় একেবারে নতুনের মতো। যেহেতু এই হাতলটা একটু ময়লা আছে আমি এভাবে এই লেবুর খোসাটা দিয়ে ঘষে নিচ্ছি, তাহলে এখানকার মরিচাগুলো কিন্তু উঠে যাবে। তো কত সহজেই এই মরিচাগুলো উঠে যাচ্ছে, আপনারা এভাবে কিন্তু হাতলের মরিচাগুলো উঠিয়ে নিতে পারবেন একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে। কিন্তু বঠি করতে অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন, মাঝে মাঝে এই কাজটি করবেন, তাহলে আপনাদের পুরো পরিবার কিন্তু সুরক্ষিত থাকবে। তরকারি কাটাকাটির সময় এই মরিচাগুলো যদি আমাদের খাবারের সাথে মিশে শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে, তাই এই টিপসটি আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের বঠি চিরজীবন থাকবে নতুনের মতো ঝকঝকে চকচকে। দেখুন আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেল, কত সহজেই, কোনো ঘষাঘষি ছাড়াই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের আশা করছি অনেক কাজে।